আমরা আসছি বিডিটু রিস অনলাইন পত্রিকা থেকে। আজকে আমরা আছি বাংলাদেশের সনন্দন হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। তো আজকে আমরা এখানকার একজন পেশেন্টের সাথে কথা বলবো, যিনি কিনা এখানে চিকিৎসকরত আছেন। এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলবো, তার সাথে তার কাছে জানতে চাইবো এখানকার মান, চিকিৎসা সেবার মান কতটুকু ভালো বা এখানকার মান কেমন। ঠিক আছে জি। আচ্ছা, আপনার নাম? আপনার সমস্যা কি ছিল? হাঁটু ব্যথা। কতদিন যাবত এখানে চিকিৎসক ছিলেন? আর 14 দিন যাবত আপনি এখানে চিকিৎসক আছেন। আপনি কালকে চলে যাবেন? কালকে চলে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যে সমস্যা নিয়ে এখানে এসেছিলেন সেই সমস্যাটা কি সমাধান পেয়েছেন আপনি? হ্যাঁ, প্রায় সবই ঠিক হয়ে গেছে। সামান্য একটু পেন এখনো আছে, ডাক্তার সাহেব বললেন যে ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আরো কয়েকটা ইঞ্জেকশন দিলেন তারপর ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই ডিপিএসসি হসপিটালের ঠিকানা কোথায় পেয়েছেন আপনি? আমি ইউটিউব থেকে পেয়েছি। ইউটিউব থেকে। আচ্ছা, এর আগে কি কোথাও এই যে আপনি যে সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা এটার জন্য কি কোথাও দেখেছিলেন কোনো হসপিটাল? কোথায় দেখেছিলেন? অনেক আগে দেখেছিলাম আপনার ল্যাবেডি, আপনার ঢাকা মেডিকেলের ডাক্তার, ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার এম হাবিবুর রহমান। কিন্তু সেখানে কি কোনো আপনি কোনো সঠিক চিকিৎসা পাননি? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এখন মানে কতটুকু সন্তুষ্ট এই চিকিৎসা? 100% বলা যায়। 100% বলা যায়। তার মানে আপনি এখন সুস্থ নাকি? সুস্থ। আচ্ছা, আপনি কতটুকু সন্তুষ্ট এই চিকিৎসা সেবার মান নিয়ে? সবটুকু সন্তুষ্ট। সবটুকু সন্তুষ্ট। যে আমি পাশাপাশি কথা বলবো পেশেন্টের সাথে যিনি আছেন। আচ্ছা, আপনার নাম কি? আমরা মামন তাওলকার সিদ্দিক। আচ্ছা, আপনি এই পেশেন্টের কি হন? আমি পেশেন্টের স্বামী। পেশেন্টের সামনে। আচ্ছা, আপনার যে পেশেন্টের সাথে আমি কথা বললাম একটু আগে, পেশেন্টের শারীরিক সমস্যা নিয়ে বা এখন কি অবস্থা আছে সেই সব নিয়ে একটু জানতে চাইলাম ওনার কাছে, আপনি কতটুকু সন্তুষ্ট? আপনি মানে কি? আমি এখানকার ডাক্তার সাহেব যে চিকিৎসা সেবা প্রদান করেছেন তাতে আমি খুবই সন্তুষ্ট। আচ্ছা, আপনি যে সমস্যাটা আগে দেখেছিলেন পেশেন্টের এখন সেই সমস্যাটাকে আপনি এখন কেয়ার করছেন? মনে হচ্ছে তার সমস্যাটা তার কথা মতো একেবারেই শেষ হয়ে গেছে আর কি, সমস্যা নাই বললেই মনে হয় আর কি আমার কাছে আর কি, মানে সে সম্পূর্ণ সেরে উঠেছে। সম্পূর্ণ সেরে উঠেছে। হ্যাঁ, তার জন্যই ডাক্তার সাহেবের নাম হলো যেন কি একটু কিছু জানতে চাইবো, এই যে আপনি যে এখানকার আমাদের সিস্টার আছে তারপর আপনার ম্যানেজমেন্টের লোক আছে, ওনাদের মানে ওনাদের ব্যবহার এইসব নিয়ে একটু জানতে চাইবো, ওনাদের কতটুকু সার্ভিস আপনাকে দিয়েছে? সম্পর্কে যদি কিছু বলা থাকে কোন মতামত? মতামত আমার মনে হয় ডিপিআরসি ট্রিটমেন্ট হওয়াটাই ভালো, কারণ এখানে আমি সঠিক ট্রিটমেন্ট পাই এটাই আর কি। আচ্ছা, অন্যান্য রোগীদের ক্ষেত্রে আপনি এটাই অ্যাডভাইস করবেন যে এখানে সঠিক ট্রিটমেন্টটা পাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।